মানে এটা আমি এক্সপ্লেন ওইভাবে আসলে করতে পারবো না। হ্যাঁ, কারণটা হচ্ছে কি যে মানে একটা জিনিস থাকে না, দেখেন আমার এখনও একটা সিনেমাও রিলিজ হয়নি, বেশ কিছু সিনেমা করে ফেলেছি আপনাদের দয় আল্লাহর রহমতে। তো সেই জায়গাটা থেকে মানে দিন যাচ্ছে একটা মানে ইয়েটা মানে উত্তেজনা বলেন কিংবা আপনার এটাকে কি বলে মানে প্যাশনটা বলেন কাজের প্রতি, এই জিনিসগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, আমি যদি আরেকটু অন্যভাবে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো এই মুহূর্তে আপনি অভিনয় করছেন তালাশ নামে একটা ছবিতে, যেখানে আপনার সহশিল্পী বুবলি। তো এক কথায় বলা যায় যে শাকিব খানের নায়িকা আপনি সিনিয়র নিয়ে চলে এসেছেন, বা শাকিব খানের নায়িকা এখন আপনাদের সঙ্গে কাজ করছে, সহজ করেই বলি। তো তার সঙ্গে কাজ করার বা তার সঙ্গে কাজের অভিজ্ঞতা আসলে কেমন হচ্ছে বা হলো? ওই থেকে শুরু করবো। আচ্ছা, ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে তালাশ, এটার পরিচালক হচ্ছে আমার শ্রদ্ধেয় গুরুজন সৈকত নাসির স্যার। তো আমি আসলে অনেক ক্ষেত্রেই লাকি বলব, আসলে কোথা থেকে শুরু করবো ঠিক বুঝে উঠতে পারতেছি না, আপনি এমন একটা কোশ্চেন করেছেন। তো যাই হোক, ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে তালাশ নির্মাণ করছেন গুণী একজন নির্মাতা, আমাদের সবার পরিচিত সৈকত নাসির স্যার। তো এইখানে আমি অনেক সৌভাগ্যবান বলবো নিজেকে, এই কারণে সৌভাগ্যবান আমাদের এখানে টোটাল টেকনিক্যাল যে টিমটা কাজ করছে, প্রোডাকশনে যারা কাজ করছে, টোটাল ক্রু যারা আছেন, তারপর হচ্ছে গল্পটা অবশ্যই সব কিছু মিলে না একটা অন্যরকম একটা এনভায়রনমেন্ট, সবার মধ্যে একটা ভালো কাজ করার প্রবণতা। সেখানে যখন শবনম বুবলি যখন আসলো, তখন না স্পিডটা আরও সবার বেড়ে গেল, টিম স্পিড যেন। তো সেই জায়গাটা থেকে আসলে মানে আপনি যাই হোক অ্যাভয়েড করতে পারবো না যে ছিনিয়ে নেওয়া কিংবা এই এই রকম যে বিষয়গুলো, আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে কি যে ক্যারেক্টারের প্রয়োজনে পরিচালক সাহেবের যাকে মনে হয়েছে যে না ইনি ক্যারেক্টারের, হ্যাঁ নায়রা, ক্যারেক্টার নায়রা, হ্যাঁ নায়রা, ঠিক আছে নায়রা হতে পারে, কিংবা নায়রা এটাই নায়রা, আমি যেরকম আমার ক্যারেক্টারের নাম সুমন এখানে, যে হ্যাঁ সৈকত ভাই এইরকমই একটা সুমনকে হয়তো চাপ ছিল। তো কতটুকু কী করতে পারেছি জানি না, বাট আই ট্রাই মাই বেস্ট। তালাশে আপনাকে কীভাবে দেখতে পাবেন দর্শক? তালাশে আসলে একটা চরিত্র দেখতে পাবো, চরিত্রটার নাম সুমন, আশা করছি সবার ভালো লাগবে। আচ্ছা, আপনারা কি গানের কোনো ব্যাপার থাকছে কিনা এখানে? আমরা শুটিংয়ে যতটুকু দেখতে পেলাম বুঝিনি, আর সঙ্গীত বিষয়ক কোনো ব্যাপার থাকবে কিনা, মিউজিক্যাল কোনো জার্নি থাকবে কিনা? এখানে সুমন হচ্ছে একজন গিটারিস্ট, একজন কম্পোজার, সব কিছু মিলে সঙ্গীতের অনেক বড় একটা জায়গা আছে সিনেমাটা। আচ্ছা, আপনি মুস্তাফিজুর রহমান মানিক ভাইয়েরও বেশ কিছু ছবি করছেন, হ্যাঁ ওই ছবিগুলো সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আমার প্রথম সিনেমা হচ্ছে যাও পাখি বলো তারে, মুস্তাফিজুর রহমান মানিক স্যার, আমি এইটাতে দিচ্ছিলাম। ওকে ওকে, ঠিক আছে, ওকে ঠিক আছে। আমার প্রথম সিনেমা হচ্ছে যাও পাখি, সরি, আমার প্রথম সিনেমা হচ্ছে স্বপ্নে দেখা রাজকুমার, যেটা পরিচালনা করেছেন আমার শ্রদ্ধেয় গুরুজন মুস্তাফিজুর রহমান মানিক স্যার। তো তারপরে তার সাথে আরেকটা কাজ করা হয়েছে যাও পাখি বলো তার। তো সব কিছু মিলে আসলে দেখা যাক এখন এটা আল্লাহ তাআলা কী রেখেছে, দর্শক কীভাবে অ্যাকসেপ্ট করবে সব কিছু মিলে এখন দেখা যাক। আচ্ছা, অনেকগুলো ছবিতে আপনাকে অনেকগুলা, সরি, হ্যাঁ আচ্ছা আমি প্রশ্নটা করি, আপনি মাথায় রাখেন, ইতিমধ্যে আপনি বেশ কয়েকটা ছবিতে অ্যাক্টিং করেছেন যেগুলোতে ভিন্ন ভিন্ন ক্যারেক্টারে আপনাকে নিজেকে ফুটিয়ে তুলতে হয়েছে। তো আপনার নিজস্ব কোনো ক্যারেক্টার পছন্দ করা আছে কি না, যে ওই চরিত্রে আপনি কাজ করতে চান বা ওই চরিত্রে কাজ করলে করতে পারলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন? লক্ষ্য তো আসলে একজন ভালো অভিনয় শিল্পী হিসেবে দর্শকদের মনে জায়গা করে নেওয়া, তো সেই লক্ষ্যটা আসলে তখনই পূরণ হবে যখন দর্শকের কাছে অ্যাকসেপ্টেন্স হবে আপনার। আর যেটা হচ্ছে যে যে কোনো গল্প এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যে কয়টা আমি সিনেমা শেষ করেছি, তো প্রত্যেকটারই না আসলে গল্প ভাবাই, ক্যারেক্টারটা আসলে চিন্তা করাই যে আসলে আমি কি, আমি আদুর আজাদ নাকি আমি সুমন নাকি আমি মজনু নাকি আমি রয় না কি, হোয়াট মানে
এটা আসলে ভাবায়। তো যখন একটা গল্প আমার মতো ক্ষুদ্র একজন আর্টিস্টকে ভাবাচ্ছে, তার মানে গল্পটা আমাকে ডাকছে, ক্যারেক্টারটা আমাকে ডাকছে। সো আমার আমার এটাই মনে হয়। আচ্ছা, সাকিব খানের, সাকিব খানকে যদি নিয়ে আমি আরেকটা প্রশ্ন করি, যে সাকিব খান এখন দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রি লিড দিচ্ছেন, তিনি বাংলা সিনেমার শীর্ষ নায়ক বলা হয়, তো সাকিব খানের কোনো জিনিস কি আপনি ফলো করেন বা তার কোনো জিনিস কি আপনার ভালো লাগে যেটা আপনি নিজের মধ্যে ধারণ করেন? বা অবশ্যই ভালো লাগে, অবশ্যই তার অনেক জিনিসই ভালো লাগে, তার অনেক গুণ আছে, ওনার অনেক গুণ আছে। গুণ না থাকলে এতদিন একটা ইন্ডাস্ট্রি একজন মানুষ এভাবে টেনে নিয়ে যেতে পারে না। তো এটা হচ্ছে ওনার সবচেয়ে বড়। কোন গুণটা আপনাকে আসলে ভাবায়? সাকিব খান যে শীর্ষ নায়ক হয়েছে, তার পেছনে আপনি নতুন নায়ক হিসাবে বলেন যে কোন গুণটা মানে তার কাছ থেকে নিতে পারেন? ওনাকে নিয়ে আসলে মানে কথা বলার মতন দেখেন আমার কোনো যোগ্যতাই নাই আমি বলব, কারণ আমার এখনো একটা সিনেমাও রিলিজ হয়নি। আর সিনেমা রিলিজ হইলেও কি, মানে আমি তো আসলে মাত্র শুরু করলাম। সো ওই টাইমটা যাক, 20-25টা বছর ইন্ডাস্ট্রিতে কাজ করার পরে হয়তো বা এই অ্যান্সারটা, সঠিক অ্যান্সারটা করতে পারবো। ইচ্ছা আপনার বাংলা চলচ্চিত্র বাদে আপনার বহির্বিশ্বে কোনো আইডল আছে কি? সবার সিনেমাই দেখা ভাই, সবার সিনেমাই ভাল লাগে, এই আর কি। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর হয়ে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, আপনার নায়ক হিসাবে আপনি কি ইন্ডাস্ট্রিতে যেহেতু আসছেন, কাউকে কি দেখে ইন্ডাস্ট্রিতে এসেছেন? এখন নায়ক বিষয়টা হচ্ছে কি ভাই, আমার কাছে যেটা মনে হয় যে আসলে আমি ক্যারেক্টারটাই দেখছি। এখন নায়ক কিংবা হচ্ছে এই জিনিসটা তো আসলে জাজমেন্ট হবে আমার ক্যারেক্টার। হ্যাঁ, এখানে মূল চরিত্রে আমি অভিনয় করছি, তো সেটাকে সেটা কি আমাকে নায়কের পর্যায়ে নিয়ে যাবে কি না, এটা আসলে দর্শক কিংবা সব কিছু মিলে আপনারা আছেন, আপনারা এটা ভালো। আচ্ছা, আপনি আর একটা প্রশ্ন আমি করবো, সেটা আপনি যে কয়টা ছবিতে আপনি কাজ করেছেন, আপনার কাজ নিয়ে কি আপনি সন্তুষ্ট, আপনি নিজে সন্তুষ্ট কিনা? দাও না, তাড়াতাড়ি দাও। অভিনয়টা তো আসলে মনের খোরাক আমার, তো সেখান থেকে যেই গল্পই পাই না কেন, যেই গল্পেই কাজ করি না কেন, এটা তো আসলে মন থেকেই করা হয়। তো সন্তুষ্টির জায়গাটা ওইটাই, যে একটা ক্যারেক্টার আমি ভালো করে পোর্ট্রে করতে পারছি, বুঝতে পারছি, এটাই আমার কাছে মনে হয় আমার সন্তুষ্টির জায়গা। এখন কতটুকু কী পারলাম এটা তো এখনও আমি বলতে পারছি না, এটা আপনারা বলবেন দর্শকরা। তালাশ খুব শীঘ্রই রিলিজ হবে যেটা শুনতে পেলাম, তো তালাশ নিয়ে আপনি একটু বৃহৎ যদি কিছু বলতে চান, তালাশ নিয়ে আপনার আসলে প্রত্যাশাটা কী? তালাশ নিয়ে প্রত্যাশা হচ্ছে যে আমরা আসলে অনেক কষ্ট করে আসলে সব কাজই আসলে অনেক, এখানে 100-120 জন মানুষের একটা, সবাই কষ্ট করে আমরা কাজটা করি, তো সেখান থেকে আসলে প্রত্যাশাটা আসলে মানে আমি না আসলে মানে কী প্রত্যাশা রাখবো এখানে, মানে কী প্রত্যাশাটা রাখা উচিত, আমি তো সবসময় চাইবো যে আমার প্রত্যেকটা সিনেমাই হচ্ছে আমার সন্তানের মতো। যখন যে ক্যারেক্টারটা করছি আমি তো সবসময় চাইবো যে আমার এই ক্যারেক্টারগুলো যতটুকু মানে একদম হচ্ছে কি বলে এটাকে মানে বক্স অফিসে হিট করে ফেলি যতগুলো সিনেমা করছি। বাদ বাকিটা তো আসলে সব কিছু মিলে লাকেরও একটা ব্যাপার থাকে, তারপর একটা এক্সেপ্টেন্সের ব্যাপার থাকে, সব কিছু মিলে এখন আমার তো আশা প্রচুর, মানুষ তো তার হচ্ছে স্বপ্নের চেয়েও বড়। তো সেই জায়গাটা থেকে মানে সবগুলো সিনেমা নিয়েই আমি আশাবাদী বলতে চাই। এখন বাদ বাকিটা ডিপেন্ড করবে পাবলিসিটি, তারপর হচ্ছে আমাদের সব কিছু মিলে হলে কী অবস্থা, দর্শকরা কীভাবে সিনেমাটা নিচ্ছে, আমাকে কীভাবে নিচ্ছে, আমাদেরকে কীভাবে নিচ্ছে, এটা হচ্ছে বিষয়।